সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে প্রতিদিনের ন্যায় তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমি প্রথম আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণী বিষয় ব্যবসা উদ্যোগ চতুর্থ অধ্যায় পর্ব এক, এই অধ্যায়ের উপর একটি ক্লাস নেব। আজকে এই অধ্যায়ের উপরে এবং এই বিষয়ের উপরে আমার প্রথম ক্লাস। তো আশা করি তোমরা সবাই যেখানে আছো, যে অবস্থা আছো, ভালো আছো, ভালো থাকাই আমাদের কাম্য। তোমরা দ্রুত প্রতিদিনের ন্যায় বই, খাতা, কলম এবং তোমাদের স্মার্টফোন সাথে নিয়ে টেবিলে দ্রুত বসে যাও এবং আমার ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করো। তোমরা পাঠ্য বইয়ে তোমাদের ব্যবসা উদ্যোগ নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ এই বইয়ের চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় আছে, এটা হলো 37 পৃষ্ঠা। অর্থাৎ 37 পৃষ্ঠা তোমরা খুব দ্রুত ওইটা ধরো এবং এই পৃষ্ঠাটা উল্টাও। এখন আমি আর পাশাপাশি এই অধ্যায়টি ধরে আবার বলছি 37, যেটাকে 37 পৃষ্ঠা বলি আমরা, এই 37 পৃষ্ঠা ধরে বইটা পড়লে তোমরা আমার কথার প্রতি এবং ক্লাসটার প্রতি মনোযোগ দাও এবং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। যাই হোক শিক্ষক বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো এই যে চতুর্থ অধ্যায় যেটা বলেছি, এটা হলো মালিকানার ভিত্তিতে ব্যবসা। এই অধ্যায়টির নাম ইংরেজি এটাকে বলা হচ্ছে বিজনেস বেসড অন ওনারশিপ। আমি আবার বলছি অধ্যায়টির নাম হলো মালিকানার ভিত্তিতে ব্যবসা, ইংরেজিতে বলা হচ্ছে বিজনেস বেসড অন ওনারশিপ। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচ্য বিষয় ও বাড়ির কাজ। আমি পূর্বেই সংক্ষিপ্ত করার জন্য আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা পাশাপাশি বোর্ডের লেখাগুলো তোমাদের খাতায় দ্রুত উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে আর ক্লাসটি উপভোগ করবে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় যা আমি আলোচনা করব সেগুলোই তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেবো। এই জন্য আমি পূর্বেই তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে রেখেছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয় প্রথম এক নম্বরে আমি এই অধ্যায়ের পটভূমি এবং সূচনা নিয়ে একটু কথা বলবো, তারপর পরবর্তী পরের আলোচনা যাব। এখন মালিকানার ভিত্তিতে ব্যবসা তোমার বইয়ে দেখো, একটু সবাই বইয়ের দিকে মনোযোগ দাও, এখানে পটভূমি এবং সূচনাতে কি লিখেছে। আমি তোমার বইয়ের পড়াটা একটু করতেছি, তোমরা খেয়াল করো। আমরা ইতিমধ্যে জেনেছি ব্যবসা হলো প্রধানত মুনাফা অর্জনের, ব্যবসা হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য ও সেবা কর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসা সংগঠনের সৃষ্টি হয়। আমরা এই অধ্যায়ে মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন এবং এইগুলোর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বই দেখো এই পটভূমি বা সূচনার নিচ দিয়ে একটা ক্ষুদ্র ব্যবসার ছবি দেওয়া আছে তোমাদের বইতে, যেটা এক মালিকানা ব্যবসা বলতে পারো বা ক্ষুদ্র আকারে বা ছোট আকারে ব্যবসা বলতে পারো। তাহলে আমরা এই পটভূমি থেকে আমরা যা জানতে পেরেছি সেটা হলো ব্যবসা করার প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। খেয়াল রাখবে এটা পরীক্ষাতে নৈতিকের ব্যবসায় প্রধান উদ্দেশ্য কি, উত্তর হবে মুনাফা অর্জন। এরপরে আর এখানে বলা হচ্ছে পণ্য দ্রব্য, সেবা কর্ম, উৎপাদন, বন্টন, এদের সহায়ক যে যাবতীয় বৈধ অবৈধ কোনো কাজ হবে না, সেটা যদি তবু বৈধ যে অর্থনৈতিক যে টাকা পয়সা সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলো হয় সেগুলোই হলো, সেগুলোর সমষ্টিকে বলা হয় তোমার ব্যবসা বা মালিকানা ভিত্তিতে ব্যবসা। যাই হোক, আমরা এখানে আমাদের কথা দীর্ঘিত না করে এখানে আমরা পরবর্তী আলোচনা চলে চালাচ্ছি। এই অধ্যায়ের পটভূমি
এবং শোষণ সম্পর্কে তোমরা এতটুকুই জেনে রাখো। এখন শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এখানে লিখেছি দুই নম্বরে দেখো, ব্যবসায়ের প্রকারভেদ, মানে কি কি ধরনের ব্যবসা আমরা করে থাকি বা আমাদের আমরা দেখতে পাই। দেখো এখানে আমি সংক্ষিপ্ত আকারে এখানে আমি লিখেছি প্রকারভেদ, মানে সংক্ষেপে লিখেছি। হ্যাঁ, যেহেতু বোর্ডে সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ পুরো কথাটা হবে ব্যবসায়ের প্রকারভেদ। যাই হোক, এক নাম্বার দেখো, একটু খেয়াল করো সবাই, এখানে এক নাম্বার আছে এক মালিকানা ব্যবসা, দুই নাম্বার অংশীদারি ব্যবসা, তিন নাম্বার যৌথ মূলধনী ব্যবসা বা তুমি এটাকে কোম্পানি সংগঠন এটাও বলতে পারো, চার নাম্বার সমবায় সমিতি, পাঁচ নাম্বার রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে যে ব্যবসা কয় প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার, তাহলে তুমি বিত্তপরাধ করবে বা উত্তর দেবে পাঁচ প্রকার। এখন তাহলে এই প্রকারভেদগুলো, এই পাঁচ প্রকারভেদ, এই প্রকারভেদ পাঁচ প্রকারের প্রকারভেদের নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমরা এর পরবর্তীতে আমরা এই প্রকারভেদগুলো একটি একটি করে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে আমাদের আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা নিয়েছি যে এখানে আমি পটভূমি সম্পর্কে একটু কথা বলেছি আর ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে কথা বলেছি, আর এরপরে এক মালিকানা ব্যবসা তিন নাম্বার লিখেছি। দেখো এক মালিকানা ব্যবসায়ের ধারণা, আমরা আজকের মূল আলোচ্য বিষয় আমরা এই প্রকারভেদের ভিতরে এক মালিকানা ব্যবসা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন এক মালিকানা ব্যবসায়ের ধারণা তোমার বইতে পাঠ্য বইয়ে কি লিখেছে আমরা আগে একটু সেটা একটু তোমাদেরকে পড়ে পড়ে নিচ্ছি, তারপর আমরা সংক্ষিপ্ত আলোচনায় যাব। দেখো আমি খুব দ্রুত তোমার পাঠ্য বইয়ের পড়াটা তুমি নিজেও পড়তে পারবে, তারপর আমি একবার পড়ে দিচ্ছি। এক মালিকানা ব্যবসায়ের ধারণা ইংরেজিতে বলা হচ্ছে কনসেপ্ট অফ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এটা হলো, এটাকে ব্যাখ্যা করে দেখতে পারো আর অনলাইন করে দেখতে পারো। তোমাকে যদি এক মালিকানা ব্যবসা কাকে বলে বা এক মালিকানা ব্যবসা সংজ্ঞা জিজ্ঞেস করে তুমি তুমি এই লাইনটা বলতে পারবে। কি বলছে? একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, মানে একজন ব্যক্তি এটা প্রতিষ্ঠা করে এবং পরিচালনা তিনি নিজে করেন এবং নিয়ন্ত্রণও তিনি নিজে করেন, এই ধরনের ব্যবসাকে বলা হবে এক মালিকানা ব্যবসা। একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু হয়েছিল, অর্থাৎ ব্যবসার যখন জন্ম হয়, সৃষ্টি হয়, তখন এই এক মালিকানা ব্যবসা দিয়ে যাত্রা শুরু হয়েছিল সর্বপ্রথম। এই জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। এটাকে তুমি ব্যাখ্যা করতে পারো আর অনলাইন করতে পারো, যে তোমার পরীক্ষায় বহু নির্বাচন প্রশ্ন করতে আসতে পারে যে ব্যবসায়ের সবচেয়ে প্রাচীনতম ব্যবসা নিচের কোনটি। তোমাকে এখান থেকে মনে হয় সাইডটা অপশন দিয়ে দিল। হ্যাঁ, তাহলে তুমি এটার উপর বিদ্যা এক মালিকানা ব্যবসা এটার উপর বিদ্যা বড় করবা অথবা উত্তর দেবে। এরপরে আসো, তাহলে আমরা জানলাম সবচেয়ে পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্যবসা হলো এক মালিকানা সংগঠন বা এক মালিকানা ব্যবসা। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে, কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ী অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলে। এখান থেকে তুমি সংজ্ঞাটা বলতে পারো, এটাও আন্দোলন করতে পারো। এক মালিকানা ব্যবসা গঠন অত্যন্ত সহজ, যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এই জাতীয় কারবার শুরু করতে পারে। খেয়াল করবে কথাগুলো, স্বল্প অর্থ নিয়ে, মানে স্বল্প পুঁজি নিয়ে বা স্বল্প মূলধন নিয়ে। সাধারণত এই জাতীয় ব্যবসায়ের আয়তন ছোট হয়, এই ধরনের ব্যবসা সাধারণত ছোট হয়। তোমার পরীক্ষা দেখা দিয়ে ভিত্তি করতে পারে যে কোন কোন ব্যবসা সাধারণত ছোট হয়, তাহলে এখান থেকে একটা অপশন দিয়ে দিলেও সেটা হবে এক নম্বর উত্তরটা, এক মালিকানা ব্যবসা। এরপরে তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারীও নিয়োগ করতে পারে এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারে। আইনের চোখে এক মালিকানা ব্যবসায় তেমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ এই ব্যবসা করতে হলে তোমাকে আইনগত কোনো জায়জামলা তেমন খুব একটা বেশি পড়তে হয় না। গ্রামে গঞ্জে হাট বাজার বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে। তবে শহরে বা পৌরসভা এলাকার উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে হয়।
তাহলে খেয়াল রাখবে তুমি যদি এক মালিকানার ব্যবসা যদি তোমার শহরে করতে হয় বা পৌরসভা এরিয়ার মধ্যে করতে হয় তাহলে তোমাকে পৌরসভা থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স, অর্থাৎ এটাকে বলা হয় ট্রেড মানে কি ব্যবসা, ব্যবসার একটা লাইসেন্স দিতে হবে। আমাদের দেশের অধিকাংশ ব্যবসা সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। আমাদের দেশটা যে বাংলাদেশ নামক যে দেশটি এটা অধিকাংশ ব্যবসাগুলাই এক মালিকানার ব্যবসা ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকার প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক। তাহলে এটা যে ভিত্তি করলে করতে পারে যে বহুনিবেশ প্রস্তাব করতে পারে যে পৃথিবীর প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক। এটি কোন দেশে, এখন তোমাকে চারটা দেশের নাম দিল, কতে দিল ইউরোপ, কতে দিল আমেরিকা, কতে দিল ভারত, হ্যাঁ কতে দিল ইউরোপ ও আমেরিকা, এভাবে চারটা অপশন দিল, আরেকটা দিল হয়তো বাংলাদেশ। তাহলে তুমি ইউরোপ ও আমেরিকা এটার উপর ভিত্তি করে করবে। আমাদের দেশের সাধারণ মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলে আমি এক মালিকানা ব্যবসায়ের ধারণা বা কনসেপ্টটা খুব দ্রুত তোমাদের সামনে তোমাদের বই যে পড়াটা আছে এটা পড়ে শোনালাম আর সংক্ষিপ্ত আলোচনা করলাম। হয়তো বা আগামীতে বা পরবর্তী সুযোগ পেলে হয়তো আরো বিস্তারিত আলোচনা করা যাবে। যাই হোক, এখানে সময় সংকৃত কারণে আমি এটা পড়লে তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারো। যাই হোক, সেক্ষেত্রে বন্ধুরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আমরা একটা সম্ভব ধারণা আমরা পেয়েছি বলে তোমরা পেয়েছো বলে আমার বিশ্বাস। বাকিটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে আলোচনাতে এবং বাড়ির কাজের জন্য আর একটা বিষয় বিদ্যালয়টা যদি সেটা হলো 4 নম্বর এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা জানতে পারলাম এক মালিকানা ব্যবসায়ের ধারণা, এবার এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যটা আমি দেখো তোমাদের বোর্ডের বোর্ডের এপার দিয়ে আমি লিখে রেখেছি। এখানে লিখেছি কি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। এখানে আমি শুধু পয়েন্ট আকারে চুম্বক কথা হলো 8টি পয়েন্ট, 1 থেকে 8টি পয়েন্ট এখানে লিখেছি। এখন দেখো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একটু হালকা আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো এবং মনোযোগ সহ খেয়াল করো। তোমাদের বই ও এখানে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এখানে লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, আমি বই পড়াটা আগে একটু পড়ে দিই। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এটাকে দ্রুত পড়তেছি আমি, তোমরা খেয়াল করো। এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজেই এককভাবে ব্যবসায়ের সকল ঝুঁকি, দায়, লাভ ও লোকসান বহন করেন। নিজে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করা হলো। প্রথমত লিখছেন এক মালিকানা ব্যবসায়ের মালিক সবসময় একজন ব্যক্তি যিনি নিজ উদ্যোগে পুঁজির সংস্থান করেন, ব্যবসা পরিচালনা করেন ও ঝুঁকি বহন করেন। দুই, এই জাতীয় ব্যবসায়ী গঠন বেশ সহজ, আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছা করলে এই উদ্যোগ নিলে এই ব্যবসা শুরু করতে পারে। তিন, স্বল্প মূলধন নিয়ে এই জাতীয় ব্যবসা গঠন করা যায়, মালিক নিজে এই মূলধন যোগান দেন, সাধারণত নিজস্ব সঞ্চয় ও প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। চার, অধিকাংশ ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারের হয়ে থাকে, মূলধনের স্বল্পতা ও একজন ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে। পাঁচ, এক মালিকানা ব্যবসায়ের সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। ৬, আইনের চোখে এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা অভিন্ন। এরপরে ৬, এই জাতীয় ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের, ফলে তার দায় অসীম, প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে হয়। এরপরে পয়েন্ট হলো ৭, পুরো ব্যবসায়ের একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন, আবার লোকসানের সম্মুখীন হলে মালিককে এককভাবে আহ্বান করতে হয়। ৮, এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, কারণ ব্যবসা চালু রাখা বা বন্ধ করা মালিকের আগ্রহের উপর নির্ভর করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ্য বইয়ে এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছে সেটা আমি তোমাদেরকে পড়ে শুনালাম। এখন দেখো আমরা এই আলোচনা থেকে বা পাঠ্য বইয়ের যে রিডিং পড়লাম এই পড়া থেকে আমি মূল পয়েন্টগুলা তোমাদের জন্য ছোট আকারে পয়েন্ট আকারে উদ্ঘাটন করার চেষ্টা করেছি। এখানে আমি লিখে রেখেছি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। দেখো আমি প্রথমে এক নম্বর লিখেছি একক মালিক, অর্থাৎ আমরা
বইতে পড়েছি যে এই ব্যবসায় মালিক একজন থাকে। দুই নম্বর পড়েছি এটার যে ঝুঁকি রিক্স, যেহেতু মালিক একজন এটা সকল ঝুঁকি সকল রিক্স লিখছি ঝুঁকি অসীম, মালিকের সকল ঝুঁকি মালিককে একাই বহন করতে হবে। তিন নম্বর লিখেছি আইনগত ঝামেলাবিহীন, অর্থাৎ এই ব্যবসা করতে হলে যে খুব একটা আইনগত ঝামেলায় পড়তে হয় না, তোমার স্বল্প পুঁজি নিয়ে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো সময় তুমি এই ব্যবসা শুরু করতে পারো। শুধু মাত্র পৌরসভা এবং সিটি কর্পোরেশন শহর এলাকায় ব্যবসা করতে হলে তোমাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। এরপরে চার নম্বর লিখেছি স্বল্প মূলধন, যে অল্প পুঁজি নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই ব্যবসাটা করতে পারে। পাঁচ নম্বর লিখেছি ক্ষুদ্র আকার, সাধারণত এই ধরনের ব্যবসাটা একটু ছোট আকার হয়ে থাকে, কারণ যেহেতু মালিক একাই সবকিছু সামাল দিতে হয়, হ্যাঁ পরিচালনা করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, তার মালিক ইচ্ছে করলে উনি এটাকে যদি আরো বড় করতে চান তাহলে উনি কর্মচারী নিয়োগ দিতে পারেন। ছয় নাম্বার পৃথক সত্তা নেই, এটা মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান এই দুইটার মধ্যে পৃথক কোনো আলাদা কোনো সত্তা নেই, অর্থাৎ মালিক আর ব্যবসা অনেকটা একই, এটাকে ধরে নেওয়া এই জন্য লিখছি পৃথক সত্তা নেই। সাত নাম্বার হলো লাভ লোকসান, আমরা বইয়ে পড়েছি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলে মালিক একাই তিনি পুরোটা ভোগ করেন, আর লোকসান হলো ওনাকে পুরোটাই বহন করতে হয়, এককভাবে বহন করতে হয়, তাহলে এটা লাভ লোকসান বন্টন প্রক্রিয়া অন্য কারোর কোনো ভাগ দেওয়া লাগে না। আট নাম্বার স্থায়িত্ব, এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব, আমরা এটার কোনো মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, এটার স্থায়িত্ব যে খুব দীর্ঘস্থায়ী তাও বলা যাবে না, খুব ক্ষণস্থায়ী তাও বলা যাবে না। মালিক ইচ্ছে করলে যখন তার ইচ্ছে হবে না যে আমি আর ব্যবসা করবো, সে যে কোনো সময় এই ব্যবসা বন্ধ করতে পারে, তাহলে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছের উপরে নির্ভরশীল, উনি ইচ্ছে করলে করতে পারেন আবার ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বইয়ের বৈশিষ্ট্য বিস্তারিত পড়ে আর এখানে যে আটটা পয়েন্ট আমি লিখেছি, আশা করি তোমরা এক মালিকানা ব্যবসায়িক বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো বলে আমার বিশ্বাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাস আর দীর্ঘায়িত করবো না, যে পরবর্তী ক্লাসের জন্য আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। আজকে যে আলোচনাগুলো আমি করেছি এখানে আমি লিখে দিচ্ছি আলোচ্য বিষয় ও বাড়ির কাজ, তোমরা এই যে এই পটভূমি এই ব্যবসায়ের পটভূমি বা সূচনা সম্পর্কে ব্যবসায়ের প্রকারভেদ কত প্রকার হয়েছে এখানে লিখেছি পাঁচ প্রকার, আর এক মালিকানা ব্যবসায়ের ধারণা আর এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এই পড়াগুলোই তোমাদেরকে আলোচ্য বিষয়গুলোই তোমরা আগামী ক্লাস আছে তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল। তোমরা বোর্ডের লেখা এবং বইয়ের পড়াগুলো ভালোভাবে বাড়ির ভাষায় এবং বাড়িতে আত্মস্থ করবে এবং পরবর্তী ক্লাস সে তোমাদের নেওয়া আশাবাদ ব্যক্ত করে, এবং তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো নিরাপদে থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।